আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবসময় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে কথা বলে থাকি এবং সেগুলো খুব কমন থাকে, কিছু জিনিস থাকে একটু ইনভিজিবল। বিশেষ করে নারীদের শারীরিক সমস্যার কথা বলবো, যে শরীরে অনেক কিছু দিয়ে আমাদের একটা পুরো বডি তৈরি। তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা হলো যে হরমোন, বডিতে কী পরিমাণ হরমোন আছে, কোন হরমোনটুকু কতটুকু থাকা দরকার, সেই হরমোনটা ইমব্যালেন্স হলে কী ধরনের প্রবলেমগুলোতে আমরা ফেস করতে পারি, এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না। কিছু কিছু সিমটম অনেকের থাকে কিন্তু তিনি আইডেন্টিফাই করতে পারছেন না যে আসলে তার কী প্রবলেম। সো আমরা খুব কম ক্ষেত্রে আসলে নিজেদের এই হরমোনাল ইমব্যালেন্সগুলো চেক করে থাকি। এখন আসলে ডিজিটালাইজ হওয়ার কারণে আমরা অনেক বিষয় জানি, ফেসবুক ইউটিউবে অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। সেরকমই আজকে বলবো যে মেয়েদের শরীরে যখন হরমোন ইমব্যালেন্স তৈরি হয় তখন আসলে কখন সে বুঝবে যে তার হরমোনগুলো ইমব্যালেন্স। হরমোনের অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেক ধরনের হরমোন থাকে আমাদের, গ্রোথ হরমোন থাকে, থাইরয়েড হরমোন থাকে, স্ট্রোজেন, প্রোজেস্টেরন, পিরিয়ডের সাথে রিলেটেড অনেকগুলো হরমোন থাকে। সো সাধারণত আমরা কিন্তু আসলে এই হরমোনগুলো চেক করি না, বাট কিছু কিছু কন্ডিশনে চেক করতে পারবেন আপনি। যখন আপনি দেখবেন যে অনেকের আছে এই হরমোনজনিত একটা মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হয়, ওজন বেড়ে যায়, স্কিন নষ্ট হয়, একনি তৈরি হয় এবং তার হেয়ার ফল হচ্ছে, ঘুম চলে যাচ্ছে, মুড সুইং হচ্ছে, ইরেগুলার পিরিয়ড হচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন তখন বুঝবেন কোনো না কোনো হরমোন আপনাকে ডিস্টার্ব করছে এবং সে ইমব্যালেন্স হয়ে আছে। কমনলি আমরা উইমেনদের পিসিওডির কথা জানি, অর্থাৎ পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায় পিসিওডিতে, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, এটাও কিন্তু আপনার হরমোন ইমব্যালেন্স থেকে। পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায়, এক্সট্রা হেয়ার, বডিতে অনেক সময় বিভিন্ন ধরনের জায়গায় আপনার অনেক ধরনের হেয়ার গ্রো করা শুরু করে দেয়, বা দেখা গেছে যে একজন উইমেনকে অনেক সময় পুরুষের মতোই লাগে, তার একেবারে দাড়ি গোফ হয়ে যাচ্ছে, এসবই কিন্তু আপনার হরমোন ইমব্যালেন্সের কারণে। সো খেয়াল করতে হবে এটা পারিবারিকভাবে কারো আছে কি না, যদি না থাকে আপনার ফুড হ্যাবিটটা কেমন আছে সেটি খেয়াল করতে হবে, ওজন কি দিন দিন বেড়ে যাচ্ছে কি না। তাও অনেক সময় ওজন বেড়ে গিয়ে হরমোনটা আপনার ইমব্যালেন্স হয়ে যেতে পারে এবং এই হরমোনগুলো ইমব্যালেন্স হলে ফিউচারে যেটা হয় ইনফার্টিলিটির জন্য দায়ী হয়, বা অনেক সময় আছে কনজুগাল লাইফ বা আপনি ম্যারিড লাইফ লিড করছেন, একটা নির্দিষ্ট টাইমের পরে পার্টনারের সাথে আপনার কোনো কিছুই ভালো লাগছে না, কারণ হলো আপনার হরমোনটা কমে গেছে বা একটা হরমোনের আধিক্যে আরেকটা হরমোনটা লো হয়ে গেছে। লাইক আপনার থাইরয়েড হাইপোথাইরয়েড হয়েছে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের সেক্স হরমোনটাই তখন কমে যায়। সো তখন সে পার্টনারের সাথে কিন্তু ভালো সম্পর্ক রাখতে পারে না। এই প্রবলেমগুলোর কারণে তখন ব্যক্তিগত সমস্যাও কিন্তু অনেক তৈরি হয়ে যায়। মেয়েদের সৌন্দর্যের একটা বিশাল বিষয় থাকে স্কিন, হেয়ার খুব ইম্পর্টেন্ট, স্কিনের কালার, টোন। সো হরমোন ইমব্যালেন্স হলে কিন্তু স্কিনের উপর একটা প্রভাব পড়ে, চুলের উপর প্রভাব পড়ে, এই জায়গাগুলো নষ্ট হয়ে যায় এবং ওভারঅলই কিন্তু যে ফিগারটার আমরা কথা বলে যে শারীরিক যে পারফেক্ট ওজনটা বজায় রাখলে যেই স্ট্রাকচারটা থাকে, হরমোন ইমব্যালেন্সের কারণে এই ওজনটা বেড়ে গিয়ে তার স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সে ডিপ্রেশনে ভোগে। এই প্রত্যেকটা জিনিস কিছু কিছু লক্ষণ যখন আপনি দেখবেন যে আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে তখন আপনি অবশ্যই ফিজিশিয়ানের কাছে যাবেন এবং সেই হরমোনগুলোর সাথে ব্যালেন্সড করে, যে যদি আইডেন্টিফাই হয়ে যায় লাইক আপনার হাইপোথাইরয়েড হয়েছে অথবা আপনার পিসিওডি হয়েছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে ডায়েট ফলো করতে হবে, কারণ হাইপোথাইরয়েডের সাথে আপনার ডায়েট রিলেটেড। পিসিওডিতে যারা ভুগে থাকেন কিছু স্পেসিফিক ফুড আছে যেটা পিসিওডিটাকে বাড়িয়ে দিয়ে আপনার শারীরিক কন্ডিশনটাকে খারাপ করে দেয়। যেমন পিসিওডিতে নর্মালি যখন কেউ অ্যাট্যাক হয়, স্কিন হেয়ারের পরবর্তীতে যে বিষয়গুলো হয়, তার ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা থাকে, থাইরয়েড হয়, হিমোগ্লোবিন কমে যায়, ইনফার্টিলিটি তো একেবারে কমন ইস্যু থাকে। অনেক সময় হাইপোথাইরয়েড এবং পিসিওডির মাঝখানে অনেকে আছে যে কনসিভ করে থাকে, তারপরও দেখা গেছে যে সে কনসিভটাও কিন্তু নষ্ট হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে মিসক্যারেজের চান্স অনেক বেড়ে যায়। সেজন্য আপনার সুস্থতা নিশ্চিত করতে হবে। এই প্রবলেমগুলো একেবারে টিনেজ থেকেও কিন্তু তৈরি হতে পারে। টিনেজে আমরা অনেক সময় আছে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল খুবই বাজে থাকে, এখনকার ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড, ফাস্টফুড, প্রসেস খাবার খেয়ে থাকে। এই ধরনের খাবারগুলো কিন্তু আপনার বডির হরমোনের উপর প্রভাব বিস্তার করে, যার কারণে হরমোনগুলো তখন ভালো পারফর্ম করে না। এবং আমরা আছে অনেক সময় একেবারে ইনঅ্যাক্টিভ লাইফ, আমরা শিশু কিশোরদের কোনো খেলাধুলা ইনভলভ করি না, ডিভাইস নিয়ে বসে থাকে, শুধু খাবার খাচ্ছে, পড়ালেখা করছে, এতটুকু, বা নানা কারণে তারাও স্ট্রেসফুল থাকে পারিবারিক কারণে, এই কারণগুলোতেও কিন্তু তাদের হরমোনটা ইমব্যালেন্স হয়ে যাবে। সো খেয়াল করতে হবে তাদের অ্যাক্টিভনেস কতটুকু, যারা খেলতে যেতে পারে না তারা অ্যাটলিস্ট ঘরের মধ্যে যে কাজগুলো আছে সেটা করবে, অথবা রেগুলার একটা ফিক্সড টাইমে পরিবারের যারা বয়স্ক আছেন তারা সন্তানকে কিন্তু ব্যায়াম করতে বলবেন, ঘরের রেগুলার কাজগুলো করতে বলবেন, অর্থাৎ মুভ
মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট আপনার হরমোনটাকে ব্যালেন্স করার জন্য। যেমন করে আমরা জানি যে ডায়াবেটিক্স হলে হাঁটতে হয়, তেমন করে আপনাকে বুঝতে হবে হাইপোথাইরয়েড, পিসিওডি, স্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো যখন ইমব্যালেন্স হবে ওজন আপনাকে পারফেক্টলি রাখতে হবে এবং রেগুলার আপনাকে ঘুমের টাইম ফিক্সড করতে হবে, আপনার খাবারের সচেতনতা বৃদ্ধি করতে হবে, আপনার স্ট্রেসকে ম্যানেজ করতে হবে এবং ওভারঅলি এর পাশাপাশি আপনার যদি কোনো রকমের হরমোন সাপ্লিমেন্ট হয় ফিজিশিয়ানের কাছে গিয়ে সেটা আপনাকে নিতে হবে। অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া আসলে পিসিওডি, থাইরয়েড, ডায়াবেটিস, স্ট্রোজেন, প্রোজেস্টেরনের জনিত যে জটিলতাগুলো আছে সেখান থেকে আসলে আমরা বের হতে পারবো না। তাই যে কোনো উইমেনের যখন এই ধরনের প্রবলেম হবে সাথে সাথে সচেতন হন, এটি অনেক বেশি যখন বৃদ্ধি পাবে তখন আসলে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল দুটো হেলথই নষ্ট হয়ে যাবে।